খেলছি না, ব্যাপারটা আসলে অনেকটা স্পেশাল ইফেক্টের মতো। জি হ্যাঁ, আমরা সিনেমাতে দেখি না আলিফ লালা, 40 চোর, আলিবাবা, তারপরে ভলডেমর্টের যে বোচা নাক, তারপরে হচ্ছে হলো হ্যারি পটারের যে উড়ন্ত ঝাড়ু, আসলে এগুলো সব স্পেশাল ইফেক্ট, কোনো কিছু বাস্তবে পাওয়া যায় না এবং এগুলো নেইও। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে এগুলো এসেছে কিভাবে? জি হ্যাঁ, 1902 সালে জর্জ মেলিয়েস নামক একজন ব্যক্তি প্রথমে এমন একটি সিনেমা বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দেন, আকাশ থেকে উড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে বানর, ইচ অ্যান্ড এভরিথিং, আই মিন গডজিলা অর সামথিং। জি হ্যাঁ, এই মানুষটিকে সারা বিশ্ব চেনে, দ্য ফাদার অফ স্পেশাল ইফেক্ট। এরকম সব অভিনব যারা আবিষ্কার করেছেন বাংলাদেশে এবং দেশের বাইরে, তাদের সকল আবিষ্কার নিয়ে আপনাদের সামনে আসবো আমি খান। আর অবশ্যই আপনারা চোখ রাখবেন সাকসেস টক উইথ খান।